সূত্র শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাই কৃষি টিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বিধান চন্দ্র সাহা, প্রভাষক কৃষি শিক্ষা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দ্বিতীয় পত্র আমাদের প্রায় শেষের পথে। তো এই শেষের দিকের চতুর্থ অধ্যায়, যেখানে আমরা বন ও বনায়নের কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সেটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। চলো আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন স্ক্রিনে কয়েকটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে একটি ছবিতে, যে প্রথম ছবিটি রয়েছে, সেখানে একটি গাছের ডাল কর্তন করা হচ্ছে। এর পরে আমরা আরো কয়েকটি ছবি দেখতে পাচ্ছি, যেখানে গাছের বিভিন্ন আকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছে, কয়েকটি গাছের শাখা ছেদন করা হয়েছে। তো এই যে গাছের কাটা বা শাখা ছেদন বা আকৃতি দেয়া, এর উপরে আজকের আমাদের এই অধ্যায়টি। তো আশা করি তোমরা আমাদের অধ্যায়ের শিরোনাম ধারণা করতে পারছো। তো যদি ধারণা করতে পেরে থাকো, তাহলে আমাদেরকে আজকের পাঠ সম্পর্কে জানাও। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের পাঠ বৃক্ষের ট্রেনিং, প্রুনিং ও ড্রেসিং। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আমাদের আজকের পাঠের শিখন ফলগুলো দেখে নিই। দেখো, ট্রেনিং, প্রুনিং এবং ড্রেসিং এর অধ্যায় থেকে আমরা শিখব প্রুনিং এর সংজ্ঞা, প্রকারভেদ ও গুরুত্ব, ট্রেনিং এর সংজ্ঞা, প্রকারভেদ ও গুরুত্ব, এবং ড্রেসিং এর সংজ্ঞা ও গুরুত্ব আমরা এখান থেকে শিখব। তো চলো বন্ধুরা, আমাদের মূল ক্লাসে আমরা প্রবেশ করি। শুরুতেই আমরা জানবো বনজ বৃক্ষের প্রুনিং বা ছাঁটাইকরণ কি। দেখো, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে গাছের শাখা ছেদন করা হচ্ছে। তো এইখানে আমরা যদি সংজ্ঞাটি এভাবে দেই, যে বয়োবৃদ্ধি হওয়ার পর গাছের আকার, আকৃতি, অঙ্গজ বৃদ্ধি, ফুল ও ফল ধারণ ক্ষমতা এবং ফলের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে, সে গাছের শাখা, মূল, কাণ্ড, ফুল, ফল ইত্যাদি পরিমিত মাত্রায় ছেঁটে দেওয়াকে প্রুনিং বলে। অর্থাৎ গাছ যখন বয়স বৃদ্ধি হবে, অর্থাৎ গাছে যখন পূর্ণাঙ্গতা আসবে বা বয়প্রাপ্তি হবে, তখন গাছের যে ছাঁটাইকরণ করা হয়, সেটা যেখানে হোক, অঙ্গজ বৃদ্ধি হোক, ফুল হোক বা ফল হোক বা মূল, কাণ্ড, পাতা, যাই হোক না কেন, যেইটি ছাঁটাই করা হোক, সেটি কিন্তু এই প্রুনিং এর অংশ। এরপরে আমরা প্রুনিং এর উদ্দেশ্য সম্পর্কে জানবো। দেখো, প্রুনিং এর উদ্দেশ্য আমরা এখানে 6টি উদ্দেশ্য বর্ণনা করেছি, যেখানে বলা হয়েছে প্রুনিং এর মাধ্যমে গাছের উৎপাদনশীলতা বা ফলন বৃদ্ধি করা যায়, গাছের সঠিক কাঠামো তৈরি করতে প্রুনিং করা হয়, গাছের রোগ ও পোকামাকড় দমনের জন্য প্রুনিং করা হয়, প্রুনিং এর ফলে গাছের জীবনী শক্তি বৃদ্ধি পায়, আম, লিচু ইত্যাদি গাছের একান্ত ক্রমিক ফল ধরার সমস্যা রোধে প্রুনিং করা হয়, গাছকে প্রতিকূলতা সহিষ্ণু করে গড়ে তুলতে প্রুনিং করা হয়, ফলের সেলফ লাইফ বাড়ানোর জন্য অনেক ক্ষেত্রে প্রুনিং করা হয়। অর্থাৎ গাছের উৎপাদনশীলতা বলতে ফুল ফল বৃদ্ধির জন্য প্রুনিং করা হয়ে থাকে, এছাড়া গাছকে নির্দিষ্ট কাঠামো দিতেও প্রুনিং করা হয়। এছাড়া অনেক সময় গাছ আঘাতপ্রাপ্ত হয়ে ছত্রাক আক্রমণ করে, সেই আঘাতের অংশ কেটে ফেলে প্রুনিং করা হয়। এছাড়া অনেক গাছ রয়েছে, যেমন আম, লিচু, এদের অল্টারনেট বিয়ারিং হ্যাবিট থাকে, এই অল্টারনেট বিয়ারিং হ্যাবিট থেকে গাছকে রক্ষার জন্য প্রুনিং করা হয়ে থাকে। তো প্রুনিং এর প্রকারভেদ, দেখো তোমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ, যেখানে প্রথমে রয়েছে শাখা ছাঁটাই, পরে পাতা ছাঁটাই, এরপরে রয়েছে মূল ছাঁটাই, গাছের মূল ছাঁটাই করা হয়ে থাকে, এরপরে রয়েছে ফল ছাঁটাই, ফুল ছাঁটাই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, পেয়ারা গাছের ফল ছাঁটাই করা হচ্ছে, অন্য গাছের ফুল ছাঁটাই করা হচ্ছে। তো প্রুনিং এর প্রকারভেদ আমরা দেখলাম। এখান থেকে যদি আমরা প্রুনিং এর প্রকারভেদ গুলো সংজ্ঞা আকারে দেই, তো এখানে 4টি সংজ্ঞা আমরা এখানে দিব। যে শাখা ছাঁটাই, যখন গাছে যখন কোষী উৎপাদন হ্রাস পায়, অর্থাৎ অতিরিক্ত শাখা দেয়, তখন শাখা ও কাণ্ড ছাঁটাইয়ের প্রয়োজন হয়। এছাড়া বিভিন্ন প্রজাতির গাছে কাণ্ড ছাঁটাইয়ের ফলে ফলন বৃদ্ধি পায়, যেমন কুল গাছ। এরপরে আছে পাতা ছাঁটাই, যেমন গাছে পাতার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে পুষ্পায়ন ব্যাহত হয়ে ফলন কমে যায়, তাই এক্ষেত্রে পাতা ছাঁটাই করে এই সমস্যার সমাধান করা হয়। এছাড়া বিভিন্ন ফলের শেলফ লাইফ বাড়ানোর জন্য পাতাসহ ফল সংগ্রহ করা হয়, যেমন লিচু, পেয়ারা। এগুলো তোমরা একটু লক্ষ্য করলেই, বাজারে লিচু বা পেয়ারা বিক্রির সময় বিক্রেতা যখন পাতা সহ বিক্রি করে, তোমরা সেটি দেখেই বুঝতে পারবে, অর্থাৎ এই পাতা যখন গাছ ফলটি সাথে থাকে, তখন শেলফ লাইফ বা সংরক্ষণ সময় বেড়ে যায়, অর্থাৎ দীর্ঘদিন এটি তাজা থাকে এবং এই সতেজ অবস্থায় বিক্রি করা যায়। এরপরে আছে মূল ছাঁটাই, যেসব গাছে অঙ্গজ আঙ্গিকভাবে অতিরিক্ত বৃদ্ধি পায় এবং ফল প্রদানে ব্যর্থ হয়, সেসব গাছে মূল ছাঁটাইয়ের মাধ্যমে ফল গাছকে ফল উৎপাদনের দিকে ধাবিত করা যায়। অর্থাৎ অনেক গাছ আছে যেগুলো দীর্ঘদিন হয়ে গেলেও ফল দেয় না, সেক্ষেত্রে কিন্তু এই রুট প্রুনিং বা মূল ছাঁটাই করা হয়ে থাকে, যেমন বেল গাছে এই প্রুনিং করা হয়। ফুল ও ফল ছাঁটাই, গাছে অনেক সময় অতিরিক্ত ফুল ও ফল ধরে, এসব ফুল ফল ছাঁটাই না করলে ফলের আকার ভালো হয় না এবং পরিপুষ্ট হয় না,
তাই অতিরিক্ত ফুল ছাঁটাই ফল ছাঁটাই করতে হবে। পেঁপে নারিকেল কাঁঠাল গাছে এই ধরনের প্রুনিং করা হয়ে থাকে। তোমরা লক্ষ্য করলে দেখবে যে বাড়িতে নারিকেল গাছ থাকলে অনেক সময় ডাব যদি তুমি ছাঁটাই করে দাও তাহলে কিন্তু ফলন বৃদ্ধি পায়। তো প্রুনিং এর আমরা যে প্রক্রিয়া দেখলাম সেখানে ডাল ছাঁটাই বা শাখা প্রুনিং এর উপরে এখানে কিন্তু দুই ভাবে ভাগ করা যায়, যেমন শাখা ছেদন এবং শাখা অপসারণ। যখন এই প্রক্রিয়ায় শাখা কাণ্ডের অগ্রভাগ থেকে কিছু দূরে কেটে দেওয়া হয়, ফলে বর্ধিত অংশ নিচের দিকে অসংখ্য শাখা প্রশাখা বেরোয় এবং ঝোপের সৃষ্টি হয়। তোমরা স্ক্রিনে ছবিটি দেখতে পাচ্ছ, এর ফলে কিন্তু গাছের ফলন বৃদ্ধি পায়। এরপর রয়েছে শাখা অপসারণ, যেখানে শাখার অগ্রভাগ সম্পূর্ণরূপে ছেঁটে বাদ দেওয়া হয়। এই পদ্ধতিকে কেন্দ্রকে মুক্ত করার জন্য এবং অধিক সূর্যালোক প্রাপ্তির জন্য করা হয়ে থাকে, এটিও একটি প্রুনিং এর অংশ। এ পর্যায়ে আমরা গাছের ট্রেনিং সম্পর্কে জানবো। ট্রেনিং এর সংজ্ঞা আমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি, যেখানে একটি গাছকে সুন্দর একটি আকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো ট্রেনিং এর সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি, কোনো গাছের সঠিক আকার ও সুগঠিত কাঠামো সৃষ্টির লক্ষ্যে, অর্থাৎ গাছের কাঠামো সুন্দর ও সাবলীল করার লক্ষ্যে সে গাছের শাখা প্রশাখার সংখ্যা ও অবস্থান নিয়ন্ত্রণ করাকে বৃক্ষের ট্রেনিং বলে। অর্থাৎ কোনো গাছের নির্দিষ্ট আকৃতি দিতে হবে এবং সেটা অবশ্যই তার বয়োবৃদ্ধি হওয়ার পূর্বেই এই আকৃতিটি দেওয়া হয় এবং শুধুমাত্র শাখা প্রশাখা কর্তনের মাধ্যমে কিন্তু এই ট্রেনিংটি করা হয়ে থাকে। তো ট্রেনিং এর উদ্দেশ্য উপকারিতা, দেখো ট্রেনিং গাছকে সুঠাম শক্ত কাঠামো দান করে। ট্রেনিং গাছের ব্যবহার উপযোগী কাঠের উৎপাদন বৃদ্ধি করে। ট্রেনিং করে গাছকে নির্দিষ্ট আকৃতির টপিয়ারি তৈরি করা যায়। টপিয়ারি বলতে বিভিন্ন ধরনের গাছ থেকে গাছের বিভিন্ন আকৃতি দেওয়ার চেষ্টা করা হয়, সেটি টপিয়ারি। এরপর রয়েছে বৃক্ষের বাঁকা শাখা বা কাণ্ডকে ট্রেনিং এর মাধ্যমে সোজা করা যায়, ফলে কাঠের মূল্য বৃদ্ধি পায়। ট্রেনিং এর ফলে গাছ ঝড়ে ভেঙে পড়ে না এবং ছাঁটাইকৃত ডাল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। পরিকল্পিত বাগান ও সুসজ্জিত পার্ক তৈরিতে ট্রেনিং এর গুরুত্ব অপরিসীম। এখানে আমরা বিভিন্ন টপিয়ারি দেখতে পাচ্ছি, দেখো এখানে হাতি তৈরি করা হয়েছে, হরিণ তৈরি করা হয়েছে, বিভিন্ন আকৃতি ঘড়ি দেওয়া ঘড়ির আকৃতি তৈরি করা হয়েছে, সবগুলোই গাছ থেকে তৈরি করা হয়েছে, এগুলোই মূলত টপিয়ারি। তো ট্রেনিং এর প্রকারভেদ দেখো, উচ্চ কেন্দ্র পদ্ধতি, মুক্ত কেন্দ্র পদ্ধতি এবং নাতি উচ্চ কেন্দ্র পদ্ধতি, তিন পদ্ধতিতে ট্রেনিং বিভক্ত। তো উচ্চ কেন্দ্র পদ্ধতি, এই পদ্ধতিতে গাছের প্রধান কাণ্ডটিকে ছাঁটাই না করে কিছু কিছু শাখা ছাঁটাই করে প্রধান কাণ্ডটিকে উপচে উঠতে দেওয়া হয় বলে একে উচ্চ শীর্ষ বিশিষ্ট গাছ সৃষ্টি হয়। এটি হলো উচ্চ কেন্দ্র পদ্ধতি, যেমন আম, কাঁঠাল, দেবদারু, আকাশমণিতে এই ধরনের ট্রেনিং করা হয়ে থাকে। এরপরে এসে মুক্ত কেন্দ্র পদ্ধতি, এ পদ্ধতিতে গাছের প্রধান কাণ্ড সামান্য উঁচু হওয়ার পর এর শীর্ষ ছেদন করে এবং গতিরোধ করে পার্শ্ববর্তী শাখাসমূহ বাড়তে দেওয়া হয় এবং এতে গাছ ছোট ও ঝোপালো হয় বলে ফলে পরিচর্যা সহজ হয়, যেমন লিচু, পেয়ারা, দুরন্ত গাছে এ ধরনের ট্রেনিং করা হয়। নাতি উচ্চ কেন্দ্র, যেটি এই পদ্ধতিতে নির্দিষ্ট সময় পর্যন্ত প্রধান কাণ্ডটিকে ভালোভাবে বৃদ্ধি পেতে দেওয়া হয়, যখন গাছের পাশে কয়েকটি শাখা একটু প্রতিষ্ঠিত হয়ে ওঠে তখন প্রধান কাণ্ডটি ছেদন করে শাখাসমূহ বাড়তে দেওয়া হয়। এ সকল গাছের নির্দিষ্ট উচ্চতা পর্যন্তই বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেমন কুল, সবেদা, পেয়ারা গাছে এই ধরনের ট্রেনিং করা হয়। তো আমরা কয়েকটি ছবি দেখব যেখানে এই তিন ধরনের গাছের ট্রেনিং রয়েছে। দেখো প্রথমটি উচ্চ কেন্দ্র পদ্ধতি, এরপর মুক্ত কেন্দ্র পদ্ধতি এবং সর্বশেষ রয়েছে নাতি উচ্চ কেন্দ্র পদ্ধতি। এই ছবিটিতেও স্পষ্ট বোঝা যাচ্ছে এর ফলাফল কি ট্রেনিং এর। দেখো প্রথমটি উঁচু হয়ে আছে, পরেরটি ঝোপালো এবং সর্বশেষটি একটি নির্দিষ্ট গঠনে রয়েছে। তো বন্ধুরা, আমরা ট্রেনিং প্রুনিং শিখলাম। ট্রেনিং এবং প্রুনিং এ একটি প্রশ্ন আছে, সকল ট্রেনিং প্রুনিং কিন্তু সকল প্রুনিং ট্রেনিং নয়, ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটির উত্তর কিন্তু আমরা এভাবে করতে পারি যে প্রুনিং এর ক্ষেত্রে গাছের শাখা প্রশাখা মূল কাণ্ড পাতা সকল কিছু ছাঁটাই করা হয়, কিন্তু ট্রেনিং এর ক্ষেত্রে শুধুমাত্র শাখা ছাঁটাই করা হয় বলে ট্রেনিং প্রুনিং এর অংশ। অর্থাৎ সকল ট্রেনিং প্রুনিং কিন্তু সকল প্রুনিং কিন্তু ট্রেনিং নয়। এছাড়া প্রুনিং কিন্তু ফুল আসার পরে করা হয়ে থাকে, অর্থাৎ পূর্ণাঙ্গ গাছে বা বয়প্রাপ্ত গাছে করা হয়, কিন্তু ট্রেনিং কিন্তু ফুল আসার পূর্বেই, অর্থাৎ ডাল প্রুনিং বা শাখা ছেদন ফুল আসার পূর্বেই করা হয় এবং নির্দিষ্ট আকৃতি প্রদানের জন্য ট্রেনিং করা হয়। সুতরাং সকল ট্রেনিং প্রুনিং কিন্তু সকল প্রুনিং ট্রেনিং নয়। এ পর্যায়ে আমরা বৃক্ষের ক্ষত স্থান ড্রেসিং সম্পর্কে জানবো। দেখো ট্রেনিং ও প্রুনিং পরবর্তী এবং ঝড়ে বা পোকামাকড় আক্রমণে ক্ষতিগ্রস্ত বৃক্ষের ক্ষত স্থানকে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করার জন্য ছত্রাকনাশক দ্বারা ক্ষত স্থানে প্রলেপ দেওয়াকে বৃক্ষের ড্রেসিং বলে।
অর্থাৎ কোনো গাছ আঘাতপ্রাপ্ত হলে বা ট্রেনিং ফোর্ডিং করার পরে ওই কাটা অংশে ছত্রাকনাশক দ্বারা প্রলেপ দেওয়াই হলো বৃক্ষের ড্রেসিং। এটি সাধারণত ক্ষতস্থান থেকে যাতে গাছ আক্রান্ত না হয় সেটি রক্ষার জন্য করা হয়ে থাকে। তো ড্রেসিংয়ের উদ্দেশ্য আমরা দেখব বা উপকারিতা। ড্রেসিংয়ের উপকারিতাগুলো হলো, ড্রেসিং পচনকারী জীবাণু অনুপ্রবেশকে বাধা প্রদান করে, ফলে কাণ্ড বা আক্রান্ত স্থানে পচন রোধ হয়। ড্রেসিং ক্ষতস্থানের আর্দ্রতা সংরক্ষণ করে এবং ক্ষয় প্রতিরোধ করে। ক্ষতস্থানে পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ হয় না, ফলে কাঠের মান ভালো থাকে। ড্রেসিংয়ের ফলে ক্ষতস্থানে গর্ত হয় না, ফলে কাঠের মূল্য বেশি পাওয়া যায়। ড্রেসিংয়ের ফলে গাছের বৃদ্ধি স্বাভাবিক থাকে। ড্রেসিংয়ের উপকারিতা দেখলাম। আমরা আজকের অধ্যায়টিতে খুব গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আলোচনা করছি, যেগুলো তোমাদের পরীক্ষায় আসে। তো ট্রেনিং, পোর্নিং এবং ড্রেসিং দিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।